হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই স্পেশাল একটা ভিডিও, কিভাবে টিকটকে আপনারা একদম ক্লিয়ার ভয়েস দিবেন সেই ভিডিওটা নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। তো চলুন আর বেশি বকবক না করি, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। তো আমি এখন সিম্পল একটা ভয়েস দেব, আর এই ভয়েসে একদম কিভাবে আপনারা এডিট করবেন, তারপর ভিডিওর পেছনে স্লো মোশন করবেন, ভিডিওতে যদি বাইরের কোনো নয়েজ আসে তাহলে কি করবেন, ভিডিও কিভাবে কালারিং করবেন, আজকে আমি আপনাদেরকে একদম এ টু জেড সব দেখাবো। তো আমি সিম্পল একটা ভয়েস দিই। তো আমি আমার ফোনের ভিডিওতে আসছি, এখন এখানে একটা ভয়েস দেব, আর টিকটকে আমি একটা ভয়েস দিছিলাম, তো আমি এখন সেই ভয়েসটাই দেব। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি, তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। আমি এখন এই ভয়েসটা দিচ্ছি, এখন দেখাবো যে আমি এই ভয়েসের পেছনে কিভাবে স্লো মোশন করি, এটা কালারিং কিভাবে করি, কিভাবে সাউন্ড অ্যাড করি। তো এখন আমরা চলে যাই ফোনের স্ক্রিনে। তো ভাই, ভিডিওটা এডিট করার জন্য আমাদের ফোনে যাইতে হইব ক্যাপকাটে। তো যাদের ফোনে ক্যাপকাট নাই তারা ক্যাপকাটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এই যে এরকম। যাই হোক, আমি এখন ক্যাপকাটে যাই। তো আমি যে শ্যুটটা করছি ওই শ্যুটটা এখন আমি অ্যাড করব এখানে। তো এখানে নিউ প্রজেক্টে চাপ দেব, নিউ প্রজেক্টে দেওয়ার পরে আমি যে ভিডিওটা করছি যেটা কিনা টিকটকে আমি আপলোড করব কিংবা ওই ভিডিওটা আমি এডিট করব এখন, তো সেই ভিডিওটা আমাদের নিতে হবে। তো আমি ওই এই যে এই ভিডিওটা করছি, তো আমি এটা সিলেক্ট করে এইখানে নিচে অ্যাড বাটন আছে, এই অ্যাডে আমি ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এরকম আসবে। তো ধরে নেন আমার সামনে কতটুকু প্রয়োজন নাই, তো আমি এইখানে এই যে সামনের এইটুকু কাইটা দিতেছি। যাই হোক, ভিডিওর লেয়ারে চাপ দেবো, তারপর এই যে এখানে স্প্লিট নামে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করব। এখন এই ভিডিওটা এখান থেকে কেটে গেছে, তো আমি এখন এই সামনেরটাই সামনের ভিডিওতে লেয়ারে ক্লিক করে ওইটা এখানে যে ডিলেট অপশান আছে আমি ডিলেট অপশানে চাপ দিয়ে ওইটা কেটে দিলাম। তো আমার ভিডিওটা এইখান থেকে শুরু। আরে ভাই, আমি স্ক্রিন রেকর্ড করছি বলে ডাবল সাউন্ড এসে পড়ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি এই ভিডিওর সবটুকু নেব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব। যাই হোক, আমি এই পর্যন্ত নেব, এই যে আমি যতটুকু রাখবো ততটুকু পর্যন্ত এই দাগটা থাকবে, সাদা দাগ। তো এখন আমি এইখানে ভিডিওর লেয়ারের উপরে চাপ দিয়ে এই যে স্প্লিট নামের যে অপশানটা আছে ওইটা চাপ দিয়ে পেছনের লেয়ারটুকু আবার সেই আগের মতো করে ডিলিট করে দেবো। যাই হোক, এই যে আমি এখন ডিলিট করে দিতেছি। এখন আমার এই যে পেছনের ক্যাপকাটের যে লোগোটা আছে আমি এই লোগোটাও ডিলিট করে দিব। যাই হোক, লোগোটাও ডিলিট করে দিই। তো সর্বপ্রথম আসছে যে ভিডিওর কালারিং, তো এখন আমি ভিডিওর কালারিং করব, যেভাবে মানুষ কিনা এই ভিডিওর প্রতি আকর্ষণ হবে, বলবে যে না ওর ভিডিওর কোয়ালিটি ভালো দেখি। তো আমি এই ভিডিওটির কালারিং করি। তো কালারিং করার জন্য ভিডিওর উপর চাপ দেব, এই সাইটে এইভাবে টানবো, টানার পর দেখবো যে এই যে এইখানে অ্যাডজাস্ট নামে অপশান আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করব। তো যাই হোক, আমার যদি ভিডিওর ফিল্টার চেঞ্জ করতে মন চায় তো আমি এই ভিডিওর ফিল্টারটা চেঞ্জ করব। দেখেন অ্যাডজাস্টের পাশে লেখা আছে ফিল্টার, তো আমি ফিল্টারে ক্লিক করলাম। তারপর এইখানে আমি এই ফিল্টারটা লাগাবো, রেডটি ফিল্টারটা লাগাইলাম। এখন আমি আবার অ্যাডজাস্ট করব। তো আবার অ্যাডজাস্টে যাই, তো অ্যাডজাস্টে যাইয়া এইখানে আমি ব্রাইটনেস, ভিডিওটা যেহেতু অন্ধকার আসছে আমি একটু ক্লিয়ার করব, তো ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, এইটাও বাড়িয়ে দেব, এইটাও বাড়িয়ে দেই। যাই হোক, মোটামুটি একটু কালারিং আসছে কিংবা একটু আলোকিত হয়েছে ভিডিওটি। তো আমি এইভাবে আস্তে আস্তে সবগুলা এটা কমিয়ে দিই, এটা কমাইলে ভিডিওর রেজুলেশন ভালো হয়। এটা দিয়ে একটু ভিডিওটা ক্লিয়ার করি। তো আমি এস সেলে ক্লিক করে, তো এইখানে যে লাল কালার রঙটা আছে তো ওইটা আমি অ্যাডজাস্ট করবো প্রথমে। তো আমি এইটা একদম কমিয়ে দেবো, তারপর মাঝখানেরটা বাড়িয়ে দেব, এইটাও বাড়িয়ে দেব। তারপর আসছে তো লাল রঙের পরে যে রঙটা আছে আমি এখন ওইটাই এডিট করব। যাই হোক, ওইটা আমি এখন মিলাইতে থাকি। যাই হোক, এইটাও আমি বাড়িয়ে দেব, মাঝখানেরটা হালকা একটু কমিয়ে দেব, তারপর এইটা আবার বাড়িয়ে দেব। যাই হোক, এতটুকু বাড়িয়ে দেওয়ার পর আমার গায়ের রঙটা একটু চেঞ্জ হয়েছে, তো আমি এখানে হলুদ কালারে যাই। হলুদ কালারে যাইয়া যদি একটু কালারিং করতে মন চায় আপনাদের করবেন, তো আপনাদের যেভাবে ভালো লাগে। তো এখানে আমি পেছনের এখন সবুজ কালার জিনিসগুলো কালারিং করব। তো আমি এটা আরও ঘন করে দিই, এটা একটু চকচকে করে দিই,
এই যে ভাই চকচকে হয়ে গেছে, এখন আমি এটা বাদ। তো এখন আমি যাব এখানে হাইলাইট, হাইলাইটে যেয়ে এটা কমিয়ে দেবো, একটু অন্ধকার করে দেবো, যাতে আমার ভিডিওর কালারিংটা আরও সুন্দর করতে পারি। তো এটা কমিয়ে দেওয়ার পর আমি এখানে গ্রাফসে যাব। গ্রাফসে যাওয়ার পর এই উপরে কোনায় দাগের চাপ দিয়ে একটু নিচের দিকে আয়না ভিডিওটা একটু অন্ধকার করব। তার এই পাশে নিয়ে আবার উপর দিকে যাব, তারপরে এই পাশেও একটু উপর দিকে যাব। দেখেন ভাই ভিডিও কিন্তু রেজুলেশন অনেকটা ভালো হয়ে গেছে। তো আপনাদের মন চায় আপনারা এইভাবে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে রাখতে পারেন, তো আমি এইভাবে রাখলাম। তো এইটার কাজ শেষ, আমাদের ভিডিওর কালারিংয়ের কাজ শেষ। আপনাদের যদি মন চায় তাইলে এই পাশে চাপ দিয়া, এই যে এখানে চাপ দিয়ে আপনারা একটু এইটা সাইড দিয়ে অন্ধকার করতে পারেন। তো আমি হালকা করে দিতেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, ফোকাসটা আমার দিকে পড়ে। তো এখন টিক চিহ্ন শেষ, আমার ভিডিওর কালারিং করা শেষ ভাই। যাই হোক, দেখতেই পাচ্ছেন এইখানে বাইরের অনেক নয়েজ আসছে। তো এটার জন্য এখন আমরা কি করব, নতুন করে সাউন্ড করব, নতুন করে ভয়েস দেব, ওই সাউন্ডটা থাকবে না। তো তার সাথে করতে হবে কি, আমার এই ভিডিওতে যেভাবে আমি কথাগুলো বলছি ওইভাবেই কথাগুলো আমার নতুন করে বলতে হবে। তো এইখানে দেখেন যে ভিডিওর লেয়ারের নিচে অ্যাড অডিও লেখা আছে, তো আমি এই অ্যাড অডিওটা ক্লিক করব। তারপর এই কোনায় রেকর্ড নামের অপশন আছে, তো আমি এই রেকর্ডে চাপ দেব। তারপর এখন মাঝখানে দেখেন আমি এখন ভয়েস দিই, এটাই নতুন কইটা ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি, তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। তো যাই হোক, আমি নতুন করে যে ভয়েসটা দিছি এখন দেখবো আমি আগে যে ভয়েস দিছিলাম ওই ভয়েসের সাথে মিলছে নাকি। তো ভিডিওটা আমি প্লে করি। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি, তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। যাই হোক, ওইটার সাথে আমার মিলে গেছে, আপনাদের যদি না মিলে তাইলে এই এই যে ভয়েসটা দিবেন ওইটাটাই না আগ পাস করতে পারবেন, আপনারা সমস্যা নাই। তো আমার যেহেতু ঠিকই আছে আমি এইভাবেই রাখবো। এখন কি করব, আমরা অরিজিনাল যে ভিডিওর আছে এইটার সাউন্ড রাখবো না, তার জন্য আমরা এখানে মিউট ক্লিপে চাপ দিলেই ওইটার সাউন্ড মিউট হয়ে যাবো। তো আমরা ওইটাই চাপ দিয়ে দিই। এখন আমার ভয়েসটা শুনুন যেটা পরে দিছি সেটা। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি, তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। যাই হোক, দেখতেই পেলেন এই ভয়েসটা একদম ক্লিয়ার আছে, যাই হোক নয়েজ আসে নাই। আমি রাস্তার পারে বসে বসে এডিট করতেছি ভাই, এইখানেও কোনো ভয়েস থাকতে পারে। আপনারা একটু ভালো একদম যেখানে বাইরের কোনো নয়েজ আসবে না আপনারা সেইখানে ভয়েস দিতে পারেন। তো আমি এখন এই ভিডিওর পেছনে স্লো মোশন করব। আমি এইখান থেকে স্লো মোশন করব। তো আমি এখানে কি করব, এইটুকু কেটে দেব। তো কেটে দেওয়ার পর ধরে নেন আমি এতটুকু স্লো মোশন করব। আমি আবার এই লেয়ারে ক্লিক করে আবার স্প্লিট করে দেব। এখন আমার মাঝখানের ওইটুকুতে আমি স্লো মোশন করব। তার জন্য আমরা এই দুই পাশ থেকে টান দিয়ে লেয়ারটাকে বড় করতে পারি। যাই হোক, এখন বড় হয়ে গেছে, চাপ দিয়ে সহজেই লাগবে। তো আমি এখন এখানে চাপ দেব। আচ্ছা যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর লেয়ার উপরে ক্লিক করার পর এইখানে আবার স্প্লিট, এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে স্পিড, সেই স্পিডের উপর ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে নর্মাল আসছে, এই নর্মালে আমি চাপ দেব। চাপ দেওয়ার পর দেখেন এই পাশে টানলে ভিডিওর তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে, আর এই পাশে টানলে স্লো মোশন হবে। তো আমি এটা একদম, আপনারা যদি একদম স্লো মোশন করতে চান তাইলে একদম এখানে 1x করে দেবেন, আর যদি একটু কম করতে চান তাহলে এখন 2x করবেন। আমি একদম করব না, আমি 2x করি। যাই হোক, 2x করলাম। এইটা একদম আইফোনের মতো স্লো মোশন করতে হলে এখন এখানে যে মেক ইট স্মুদার নামের অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে নিচে বেটার কোয়ালিটি আছে, এই বেটার কোয়ালিটির চাপ দেবেন। তারপর এখানে টিক চিহ্নতে দিয়ে দিবেন, এখানে 100% হইব। 100% হইলেই আপনার ভিডিও ওইটুকু একদম স্মুথলি স্লো মোশন হয়ে যাইব। দেখেন আমার এই ভিডিওটা একদম স্লো মোশন হয়ে গেছে, ভিডিওটা প্লে করি।
একদম স্লো মোশন হয়ে গেছে ওইটুকু, আমি যতটুকু স্লো মোশন করছি তত ততটুকু স্লো মোশন হয়ে গেছে। আপনারা যদি আরও বেশি স্লো মোশন করতে চান তাহলে আপনারা 1x করতে পারেন। তো আমি ভিডিওটা আবার প্লে করি। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি। তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। তো এখন কালারিং হয়ে গেছে, ভয়েস দেওয়া হয়ে গেছে, এখন দেখাবো কিভাবে মিউজিক অ্যাড করি। তো আমি এখানে অন্য একটা মিউজিক অ্যাড করে আপনাদের সিম্পলি দেখাইতেছি, আপনারা অন্য মিউজিক অ্যাড করতে পারেন। তো যাই হোক, ধরে নেন আপনাদের এখানে এরকম নাই। তো যদি আপনারা মিউজিক অ্যাড করতে চান এরকম থাকলে, এই যে আপনি যে ভয়েসটা দিচ্ছেন এই ভয়েসের উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে মিউজিকটা আপনি ব্যবহার করবেন সেটা আপনার ফোনের গ্যালারিতে থাকতে হবে, তাও আবার ভিডিও। তো এইখানে এক্সট্র্যাক্টেড নামের একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যে মিউজিকটা কোথায় রাখছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার এখানে ডাউনলোড আছে, তো আমি ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর একটা স্যাড মিউজিক লাগাবো। যাই হোক, এখানে আমি একটা স্যাড মিউজিক ডাউনলোড করা আছে আমার, তো আমি ওই স্যাড মিউজিকটা দিয়ে দিই। যাই হোক, আমি এই মিউজিকটা লাগাবো। তো এখন তার জন্য আমাদের এটা একদম এইখানে আমার ভয়েস শেষে যে মিউজিকটা আসবে সেটা আমি দিয়ে দিই। ভয়েস শেষে আসবে ওই করা সাউন্ড যেটা আছে আমি ওইটা লাগাবো। তো এটা এইখান থেকে, তো এইখান থেকে যেহেতু লাগাবো আমি, এটা আমার ভিডিওর শেষে থাকবে। তো আমি এই সাউন্ডের উপর ক্লিক করে এখানে কেটে দেবো। এখন আমি সামনের অংশটুকু একদম কেটে দেবো, ডিলেট, সামনে আর কিছু নাই, শুধু একদম ওই মিউজিকটা আছে। তো এখন এটা আমি চাপ দিয়ে ধরে এইভাবে টেনে ধরে রেখে একদম সামনের দিকে নিয়ে যাব। এই যে এইখানে আমার বয়স শেষ হয়েছে, এইখানে আমার বয়স শেষ। তো আমার বয়স শেষ হওয়ার পরে ওই মিউজিকটা হবে, দেখেন অসম্ভব ভালোবাসি। তো আমি আরেকটু এই পাশে রাখি। এখন কি করণীয়, আমাদের করণীয় যে সামনে মিউজিক নাই। তো আমি এখন এই যেহেতু সাউন্ড আমি এইখান থেকে লাগাবো, তো এখন আমি এই যে লেয়ারের যে সামনে সাদা অংশটুকু আছে এইটাই ধরে টেনে একদম সামনের দিকে নিয়ে আসবো। দেখেন এখন পুরোটাই মিউজিক আছে। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি। তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। যাই হোক, এখন আমার সামনের মিউজিকটা দেওয়া আছে। এখন আমি এই ভয়েসের ভয়েস যখন হবে তখন আমি মিউজিকটা একদম কমিয়ে দেব। তো আমি কি করব, এই মিউজিকের উপর চাপ দিয়ে স্প্লিট করে দেব, কেটে ফেললাম মাঝখান দিয়ে। তো আমি এই সামনের সাউন্ড যেহেতু আমি কম দেব, তো এইটার উপর চাপ দিয়ে ভলিউমে যেয়ে একদম এটা আমি 10 করে দেব। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল। যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন সাউন্ড অনেকটা কম। তো আমার ভয়েসের সাউন্ডটা একটু বেশি হলে ভালো হতো, তো আমি আমার ভয়েসের সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি। তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। যাই হোক, দেখতেই পেলেন আমি ভয়েসের সাউন্ড বাড়িয়ে দিলাম, ওইটার সাউন্ড কমিয়ে দিলাম। তো এখন ভিডিওটা একদম শুরু থেকে আমি প্লে করি। ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি। তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। যাই হোক, এখন আমার ভিডিওর মিউজিক, ভিডিও যে পর্যন্ত আমি মিউজিক তো সেই পর্যন্ত এরকম। তো আমার ভিডিও এই পর্যন্ত, আমি এই মিউজিক এখন চাপ দেব, এই যে কেটে পেছনের অংশটুকু আমি ডিলিট করে দিলাম। তো এখন আমার ভিডিও এর বেশি চলবে না। তো শেষ আমার ভিডিও এডিটিং করা। আপনারা চাইলে এর থেকেও ভালোভাবে এডিট করতে পারেন। আপনারা কয়েকদিন ক্যাপকাট ব্যবহার করলেই আপনারা এটার ব্যাপারে সব কিছু শিখে যাবেন। তো এখন এই ভিডিওটা আমি সেভ করব, আমার গ্যালারিতে নেব। তার জন্য উপরে যে তীরের মতো একটা চিহ্ন আছে, তো আমি ওই তীরে ক্লিক করব। যাই হোক, আমার ভিডিওটা সেভ হচ্ছে, 100% হলেই ভিডিও সেভ হয়ে যাবে। তো আমার ভিডিও সেভ হয়ে গেছে, চলে আসছি আমার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এইখানে আমার সর্বপ্রথমেই ওই ভিডিওটা, তো এই যে।
ভালোবাসা ভুল মানুষের সাথে হয় না, ভুল আমরা নিজেরাই করি। তাকে পাবো না জেনেও অসম্ভব ভালোবাসি। তো এইভাবে আপনারা ভিডিও সেভ করে টিকটকে আপলোড করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য পরবর্তীতে অন্য একটি টিপস ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।